আসসালামু আলাইকুম। গত এক সপ্তাহ ধরে ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম সহ বেশ কয়েকটি সোশ্যাল প্ল্যাটফর্মে একটি বিষয় দেখতে দেখতে আমি একেবারে তিক্ত এবং বিরক্ত হয়ে গেছি। সেটা হলো নীতা আম্বানি এবং মুকেশ আম্বানির ছোট পুত্র অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের বিবাহর প্রাক অনুষ্ঠান, মানে প্রি ওয়েডিং সেলিব্রেশন, কী সব নতুন নতুন নাম টাম দিয়েছে। তো যাই হোক, এই অনুষ্ঠান সম্পর্কে আমি কয়েকটা কথা আপনাদেরকে বলতে চাই এবং কিছু মানুষকে একটু সতর্ক করতে চাই, মনোযোগ দিয়ে ভিডিওটি দেখুন। মুকেশ আম্বানি হচ্ছে এই পুরা এশিয়ার সব থেকে বড় ধনকুবের। মূলত তার যে বৃহৎ ব্যবসা প্রতিষ্ঠান সেটা হচ্ছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ হচ্ছে একটি কয়েকটি বড় বড় কোম্পানির মাদার কোম্পানি। এই রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ এর মধ্যে রয়েছে পেট্রোকেমিক্যাল, রিটেল টেক্সটাইল, ওই টেলিকম, তারপর প্রাকৃতিক সম্পদ, এরকম আরো বড় বড় সেক্টর রয়েছে এর মধ্যে। এছাড়াও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বা আইপিএল এর সব থেকে ব্যবসা সফল দল মুম্বাই ইন্ডিয়ান্সের মালিক নীতা আম্বানি এবং মুকেশ আম্বানি। তো তাদের ছেলের প্রাক বিবাহ অনুষ্ঠান এতটা জমকালো হয়েছে যে সারা পৃথিবীতে সাড়া ফেলে দিয়েছে। এই বিবাহের মধ্যে যে বড় এলাহি কাণ্ড করা হয়েছে সেটা হচ্ছে 5,000-এর বেশি খাবারের মেনু, 1,000-এর বেশি বিদেশি গেস্ট। তাও এই গেস্টের মধ্যে যে সে কোনো গেটস না, রয়েছে বিল গেটস এর মতো বড় বড় ধনকুবর, মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা জেরি, এরপর মেটার প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ, সাবেক আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়ে ইভানা ট্রাম্প, এরকম অনেক বড় বড় বৃহৎ মাপের সেলিব্রিটিদেরকে তারা আমন্ত্রণ জানিয়েছে। এখানে খাবার দাবার, সেলিব্রিটিদেরকে যে আমন্ত্রণ এবং বিশাল বিশাল আয়োজন, হাজার হাজার গরিব মানুষকে তারা খাওয়িয়েছে, যাই হোক এরকম একটা বিরাট কাণ্ড কারখানা করেছে। এখন বিষয় হলো এই যে অনুষ্ঠান, এই অনুষ্ঠানটা মূলত কি বিয়ের অনুষ্ঠান? আপনার কি মনে হয়? এটাকে বলা হচ্ছে প্রি ওয়েডিং সেলিব্রেশন বা বিবাহ প্রাক বা প্রাক বিবাহ অনুষ্ঠান। অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের সম্পর্ক প্রায় 5-7 বছরের আগ থেকে, হারাম সম্পর্ক, যদিও তারা অমুসলিম, আমি তারপরে হারাম শব্দটি ব্যবহার করছি কারণ এটা কোনো বৈধ পর্যায়ে যায়নি। তো এই হারাম সম্পর্কের মধ্যে রয়েছে তারা আজ থেকে 5-7 বছর। তো বেশ কিছু সূত্র থেকে জানা যায় তাদের সম্পর্ক অনেক আগ থেকে এবং তাদের বিবাহ বহির্ভূত যে অবৈধ সম্পর্কের মধ্যে তারা রয়েছে সেটাকে তারা আরো উদযাপন করার জন্য এই অনুষ্ঠানের আয়োজন করেছে। মানে এর মধ্যে কোনো বিবাহ নেই, কোনো বৈধ সম্পর্ক নেই, এই অবৈধ সম্পর্কের অনুষ্ঠানে এসছে এটা। মানে তারা চিন্তা করেছে যে আরো 3 মাস পরে তাদেরকে বিবাহ দেবে, এরকম একটা প্ল্যানিং তারা করেছে। তো যাই হোক, এটা হচ্ছে একটা অবৈধ সম্পর্কের জমকালে আয়োজন, যেটা একেবারে অ্যান্টি ইসলামিক বিষয়, এই বিষয়টা একটু মাথায় নেন। 2 নম্বর যে বিষয় সেটা হচ্ছে এই অনুষ্ঠানের মধ্যে আসলে কি কি ঘটেছে। এই অনুষ্ঠানের মধ্যে এসেছে যারা, তারা তথাকথিত নগ্ন, অর্ধনগ্ন, অর্ধ উলঙ্গ এবং বেগানা মহিলা তথাকথিত সেলিব্রিটিরা। মানে এইখানে যাদেরকে আমন্ত্রণ করা হয়েছে তারা মোটামুটি তাদের দেহ ব্যবসায় তারা 1 নম্বর অবস্থানে রয়েছে। মানে দেহ ব্যবসা বলে যে তাদের অবৈধ যৌনাচারে যেতে হবে এরকম না, তাদের যে দেহ প্রদর্শনের মাধ্যমে তারা অর্থ উপার্জন করে থাকে আর কি। তো এই ধরনের সেলিব্রিটিদেরকে আনা হয়েছে এবং সেখানেও সেরকম দেহ প্রদর্শনী, অঙ্গভঙ্গি প্রদর্শনী, নৃত্য, তো এটার মাধ্যমে তারা কোটি কোটি ডলার তাদের কাছ থেকে নিয়েছে। যেমন বিদেশ থেকে রিহানা নামে একজনকে নিয়ে আসা হয়েছে, একেবারে পুরোই নগ্ন। মানে এই যে নগ্নতা, অশ্লীলতা, অর্ধ উলঙ্গ, উলঙ্গ নারী পুরুষের নাচ গান, অবৈধ মেলামেশা, নারী পুরুষের অবাধ মেলামেশা, এই ধরনের যত ধরনের নেগেটিভ এবং গুনাহের বিষয় রয়েছে সমস্ত কিছু পাবেন আপনারা এই বিয়েতে, সমস্ত কিছু। এখানে অশ্লীলতার কোনো অভাব নেই, বেহায়াপনার অভাব নেই, মদ্যের অভাব নেই, অবৈধ নারী পুরুষের অবাধ মেলামেশার অভাব, মানে অনুষ্ঠানটা যাকে কেন্দ্র করে তারাই অবৈধ। তো সেইখানে কোনো প্রকারের কোনো পজিটিভ বিষয় নেই, যত রকমের নেগেটিভ বা গুনাহের বিষয় বা হারাম বিষয় বা নিষিদ্ধ বিষয় রয়েছে সব কিছু এর মধ্যে রয়েছে। এই সেলিব্রেশন, এই নেগেটিভ বিষয়, এই গুনাহের বিষয়, গুনাহের সমুদ্র, এটাতে আপনিও শরিক হচ্ছেন। কিভাবে শরিক হচ্ছেন? দেখুন, আমরা যখন কোনো একটা ভালো বিষয় ফেসবুকে শেয়ার করি, সাপোজ একটা ওয়াজ মাহফিল, একটা ভালো কোনো একটা অনুষ্ঠান বা কোনো শিক্ষামূলক কোনো একটা অনুষ্ঠান, কোনো একটা দান সৎকার পোস্ট, এই জাতীয় জিনিসগুলো আমরা ফেসবুকে পোস্ট করার সময় নিয়ত করি, আল্লাহ এইখান থেকে প্রাপ্ত সওয়াবের একটা কমিশন যেন আমার আমলনামায় হয়। কিন্তু আপনি যখন এরকম একটা মানে হারামের বস্তা, যেখানে লক্ষ লক্ষ কোটি কোটি হারাম, সেখানে নিষিদ্ধ বিষয় রয়েছে, মানে যত রকমের নেগেটিভ বিষয় আছে সবই আছে ওর মধ্যে, আমি আগেই বলেছি, তো এই জিনিসটা যখন আমি ফেসবুকে শেয়ার করছেন এবং শেয়ার করার পরে মনে করছেন যে আমি মুকেশ আম্বানির অনেক বড় ফ্যান, মানে নিজেকে খুব গর্ববোধ করেন, ওই সময় কি আপনি ভাবেন যে আপনি কি পরিমাণ গুনাহের শরিক সেখানে হচ্ছেন? তারা এখানে অমুসলিম, আমি তাদের নিয়ে কোনো কথা বলছি না, কারণ অমুসলিমদের আছে দুনিয়া আর মুসলিমদের আছে আখেরাত। তো তাদের যেহেতু কোনো আখেরাত নেই, তারা এই পৃথিবীতে ওই ধন সম্পদ, টাকা পয়সা, এই সেলিব্রিটি, অর্ধনগ্ন, নগ্ন, উলঙ্গ, এই ধরনের যত কিছু আছে তারা এটা দিয়ে আনন্দ আমেজ করে যাবে, এটাই স্বাভাবিক। কিন্তু আপনি যে বিষয়গুলো নিয়ে মাথামাতি করছেন, তাদেরকে নিয়ে যে ফেসবুকে শেয়ার করছেন, হ্যাঁ,
নীতা আম্বানির এই একটা নেকলেসের দাম একটা কি একটা দেশের জিডিপি নিয়ে ঘুরছেন তিনি, হ্যাঁ কোটি কোটি ডলার দাম তার এই নেকলেসের। তো এই ধরনের যত জিনিসগুলো আপনি শেয়ার করে মজা লুটছেন বা শেয়ার করে নিজেকে অনেক প্রাউড ফিল করছেন, মূলত আপনি তাদের এই গুনাহের মানে যত রকমের গুনাহের ভাগ আপনার উপরে বর্তাচ্ছেন, এটুকু নিশ্চিত থাকেন। তারা টাকার গরমে আজকে যে এত বড় বড় আয়োজন করছে, এত ইয়া করছে, এখন কথা হচ্ছে আজ থেকে 20-30 বছর পরে যে এই মানুষগুলো কোথায় যেন হারিয়ে যাবে। আগের যত ধরনের বড় বড় সেলিব্রিটিরা ছিল, যত ধনকুবর ছিল, আজকে তারা নেই, কোথায় যেন হারিয়ে গিয়েছে। আই মিন তারা মৃত্যুবরণ করেছে, অর্থাৎ তাদের চূড়ান্ত গন্তব্যে তারা পৌঁছে গিয়েছে। তো এই যে যত আমোদ ফুর্তি যত কিছু করছেন, এই চূড়ান্ত গন্তব্যে তাদেরকে পৌঁছে যেতে হবে, তারা হারিয়ে যাবে এবং আপনিও হারিয়ে যাবেন। শুধুমাত্র রয়ে যাবে আপনি তাদেরকে নিয়ে যা করছেন, তার আমল নামায় সব কিছু রেকর্ড হচ্ছে, এই জিনিসগুলো এরকমই থেকে যাবে। এই কারণে ভাই পাগল হইেন না। এই যে যারা তথাকথিত সেলিব্রিটিরা যারা করছে, এরা অবশ্যই ভুল পথের মধ্যে রয়েছে। তারা গাফেল, দিন সম্পর্কে গাফেল, এই পৃথিবীতে আসার উদ্দেশ্য সম্পর্কে গাফেল। একজন যে স্রষ্টা রয়েছেন, এই স্রষ্টার সামনে যে তাদেরকে দাঁড়াতে হবে, এই সম্পর্কে তারা গাফেল। কিন্তু আপনি তো একজন মুসলিম, আলহামদুলিল্লাহ, আপনি তো জানেন যে আপনার জীবনের উদ্দেশ্য কি, আপনি যে জানেন যে হাশরের ময়দানে আমাদেরকে সবার হিসাব দেওয়া লাগবে। তো যাদেরকে নিয়ে আপনি আজকে আপনার আইডল মনে করছেন, তাদেরকে মাতামাতি করছেন, আপনার হাশরটা যদি তাদের সাথে হয়, ওই কাফের বেইমানদের সাথে হয়, মুশরিকদের সাথে হয়, তাহলে কেমন হবে আপনি একটু ভাবেন তো ভাই। তাদের কাজ তাদেরকে করতে দেন, তারা অমুসলিম, তাদের সংস্কৃতিতে তারা যা খুশি তাই করুক, পারলে তাদেরকে দাওয়াত দেন, তাদের জন্য দোয়া করেন, আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দান করে, আর না পারলে ভাই ওই পর্যন্তই থাকেন। তাদেরকে নিয়ে আপনার মাতামাতি করার প্রয়োজন নেই, তাদের ওই ওই পরিমাণ গুনাহ, ওই পরিমাণ মানে গুনাহের ভাগের সিটে ফোটাও যদি আপনার মধ্যে থাকে, আপনি সেটা সহ্য করতে পারবেন না কিয়ামতের ময়দানে। এই কারণে আজকে থেকে এই বিষয়গুলো নিয়ে সতর্ক হন, এই জিনিসগুলো ছাড়ুন আজকে। আজকের মতো এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।